ক্লাস টু আমার বই। আজকে আমার বইয়ের 26 পাতা অর্থাৎ 17তম পর্ব আমার। আমি প্রত্যেকটা পর্বে ভিডিও নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা আগের পর্ব পরের পর্ব পরপর খুঁজে পেয়ে যাবে, যেটা তোমাদের দরকার হবে সেটা দেখে নেবে। চলো আজকে আমরা এই 17তম পর্বে এসে খুব ভালো একটা পড়াশোনা করতে পারবো। আমি আস্তে আস্তে বলে দেব, তোমরা একটু বুঝে নেবে। খুব ভালো অধ্যায়, ভালো চ্যাপ্টার, এটা তোমরা যদি ভালো করে পড়ো অনেক অনেক কাজে লাগবে। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এগুলোকে বলা হয় কনসোনেন্ট, অর্থাৎ আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বাংলায় জানি। স্যার কোনগুলো স্বরবর্ণ হয়? আমাদের একটা পাতায় প্রথমে যখন মা বাবারা শেখাতো অ আ হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি লি এ ঐ ও ও, এই কোটা ছিল স্বরবর্ণ। অর্থাৎ কেন স্বরবর্ণ বলে না, এদের উচ্চারণ করতে গেলে অন্য বর্ণের সাহায্য নিতে হয় না। বাকিগুলো ছিল ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ অন্য বর্ণের সাহায্য নিতে হয়। যেমন ধর ক বলবো, তখন ক যুক্ত অ, তাহলে ক এর সঙ্গে অটাকেও বলতে হচ্ছে। যেমন প খ, এগুলোর জন্য অন্য পাতায় যেগুলো ছিল সে ক খ থেকে মানে একদম চন্দ্রবিন্দু চান, সেগুলো ছিল ব্যঞ্জন বর্ণ। তো ইংরাজিতেও তো থাকতে হবে স্বরবর্ণ ভাওয়েল, আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে এখানে তো আমরা দু পাতায় শিখি নেই, এক পাতাতেই এ বি সি ডি শিখেছি। তার মধ্যে খুঁজে নিতে হবে কোনটা কোনটা আমাদের ভাওয়েল। ভাওয়েল খুব কাজে লাগে, কখন কাজে লাগে কেমন করে কাজে লাগে আমি একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের পড়তে ভালো লাগবে। মনে করো একটা উচ্চারণ আসবে, আমাদের আছে, পরে আমি দেখাবো যে এখন শিখে নাও ভাওয়েল কোটা নামা, তাহলে তোমাদের খুব কাজে লাগবে। আমি আমি একটা কথাই বলে দিচ্ছি, আমব্রেলা মনে করো ছাতা, আমব্রেলা তো ইউ দিয়ে উচ্চারণ হয়, তা ইউ দিয়ে শুরু হলে তার আগে একটি একটি যদি হয় অ্যান হবে না এ হবে, সেইটা শেখার জন্যে। অ্যান মানেও একটি, এ মানেও একটি, তা একটি ছাতা অ্যান আমব্রেলা হবে না ইউ মানে এ আমব্রেলা হবে, এইগুলোর জন্যে আমাদের ভাবে। এখন দেখো এটা ছোট হাতে দেওয়া আছে, এদিকটা এদিকটা বড় হাতে দেওয়া আছে। এবার ভাওয়েল দেখো লিখে দিয়েছে, ভাওয়েল মানে এই কোটা। তোমরা এরকম করে মেলাতে যাবে না, তোমরা শুধু মুখস্থ করে নেবে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা আছে কিন্তু, আইটাকে ছোটো হাতে লিখতে পারো, এই পাঁচটা আছে কিন্তু ভাওয়েল। যেমন ধরো একটি বিড়াল, একটি বিড়াল হবে এ মানে ক্যাট মানে তো বিড়াল, তা এর আগে অ্যান বসবে না এ বসবে সেটার জন্য আমাদের শিখে নিতে হয়। ধরো এইটা তখন দেখবো ক্যাট মানে তো বিড়াল, সিটা সিটা কি ভাওয়েল না, এ ই আই ও ইউ, এই কোটা হচ্ছে ভাওয়েল। তাহলে সিটা ভাওয়েল নয়, তাহলে এ বসবে, এ ক্যাট, ঠিক আছে। যেমন ধরো আউল মানে পেঁচা, ও ইউ এল, আউল যদি হয় ডাব্লু ও ইউ এল, এরকম ধরো যদি উচ্চারণ হয়, যদি ও দিয়ে শুরু হয় তখন যেখানে ভাওয়েল থাকবে সেখানে অ্যান বসবে। তাহলে আমাদের অনেক কিছু শিখতে হবে যে কোথায় আমাদের অ্যান বসে আর কোথায় আমাদের এ বসে, তার জন্যে জানতে হবে ভাওয়েল। তাহলে মুখস্থ করে নাও এ ই আই ও ইউ, এটাই কিন্তু তোমাদের, বাকিগুলো সব কনসোনেন্ট, বাদ বাকি যা থাকবে। এইখানে দেখো আমাদের দেখাতে এসেছে, দিস ইজ মাই ব্যাট, আস্তে আস্তে বানানগুলো শিখে নাও। দিস মানে এই,
আমি একটু লিখে দিই। দিস মানে এই, ইজ মানে হয়, মাই মানে আমার, ব্যাট মানে খেলার ব্যাট, ব্যাট মানে ব্যাটই লিখলাম। তাহলে এই হয় আমার ব্যাট, তার মানে এই আমার ব্যাট, হয়টা অনেক সময় উজ্জ থেকে যায়, ঠিক আছে। আবার যদি ব্যাট না দিয়ে যদি বল দিত, দিস ইজ মাই বল, তাহলে এই হয় আমার বল। দিস ইজ মাই হাউস, এই হয় আমার বাড়ি। আর এটা যদি দ্যাট থাকতো তখন বলতো ওই হয় আমার বাড়ি, দ্যাট মানে ওই, দিস মানে এই। চলো এইখানটা দেখো, আই লাভ মাই স্কুল, আই মানে কি গো আমি, লাভ মানে কি গো ভালোবাসা, ভালোবাসি, মাই মানে আমার, আগেই বলে দিচ্ছি মাই মানে আমার, আমার আমার স্কুল মানে বিদ্যালয়, এই আমি ভালোবাসি আমার বিদ্যালয়কে, তাহলে বিদ্যালয়কে আমি আমার ভালোবাসি, আমার স্কুলকে আমি ভালোবাসি, তাহলে আই লাভ মাই স্কুল। চলো তারপরে যাব, দেখো দ্যাট ইজ দেবুজ বল, এইখানটা যখন ডিই বিইউ মাথায় একটা কমা দিয়ে এস দেবে তখন বলবে দেবুড, তার মানে দেবু বল না, দেবুড বল বা তপনের বল, যদি তপন থাকতো, তপন থাকতো, তপনের বল। তাহলে দ্যাট মানে কি বলে দিলাম, দিস মানে এই, দ্যাট মানে ওই, তাহলে ওই হয়, ওই হয় দেবুর বল, দে বু বল। তাহলে দিস মানে শেখা হলো তোমাদের, মানে এই হয়, আর দ্যাট মানেও শিখিয়ে দিল ওই হয়, ঠিক আছে। এবার আরও কি শেখাচ্ছে জানো, যেটা আমাদের প্রথমে শিখতে হয়, আই মানে আমি, ইউ মানে তুমি, আই মানে আমি, ইউ মানে তুমি, মাই মানে আমার, আমার, আর একটা শেখাবে উই মানে আমরা, উই মানে আমরা। এইখানে এই কোটা শেখাতে এসেছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে নেবে আই মানে আমি, ইউ মানে তুমি, মাই মানে আমার, উই মানে আমরা। দেখো এইখানে সব উচ্চারণ করে আছি, প্রথমে আই শিখিয়ে দিল মানে আমি ভালোবাসি, তারপরে দেখো আগে মাই শিখিয়েছি, মাই মানে আমার, আমি আমার, এগুলো দিয়ে শেখাচ্ছে, তারপরে দেখো উই, উই শেখাতে এসেছি, উই লিভ ইন ইন্ডিয়া, মানে উই মানে তাহলে আমরা, একটু আগেই বলে দিলাম, তাহলে আমরা লিভ মানে বাস করি, বাস করি ইন ইন্ডিয়া ভারতে, ইন মানে তে, অ্যাড মানেও তে হয়, কখনো ইন বসি কখনো অ্যাড, তাহলে আমি বাস করি ইন্ডিয়াতে ভারতে। আবার দেখ উই মানে কি বললাম, আমরা প্লে মানে খেলা করি, তাহলে আমরা খেলা করি ক্রিকেট, ক্রিকেট ক্রিকেটই হবে, এভরি মানে প্রত্যেক সানডে, প্রত্যেক রবিবারে, তাহলে আমরা খেলা করি প্রত্যেক রবিবারে, বা আমরা ক্রিকেট খেলি প্রত্যেক রবিবারে, যেটা বাংলাটাকে সাজিয়ে নেবে, ভেঙে ভেঙে পড়ে নেবে, ওই মানে আমরা, প্লে মানে খেলা করি, ক্রিকেট মানে ক্রিকেট, এভরি মানে প্রত্যেক, সানডে মানে রবিবার, প্রত্যেক সানডে আমরা খেলা করি। তারপর দেখো দি তাজমহল ইজ ইন ইন্ডিয়া, ইজ মানে কি হয় বলে দিলাম, আগে দেখো দি দিয়েছি, ইজ মানে হয়, হ্যাঁ, তাহলে দি তাজমহল বলতে হবে, তাজমহল যেটা পৃথিবীতে একটাই আছে সেটা দি আগে, তার আগে দি তাজমহল লাগে, দি সান হবে, সূর্যটা পৃথিবীতে একটাই আমরা দেখতে পাই, তাকে আগে দি বসে, বা অনেকে দা উচ্চারণ করে এটা, তো দি তাজমহল হয় ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ভারতে, ইন মানে তে বলে দিলাম না একটু আগে, তো ভারতে, আমরা ভেঙে ভেঙে বানানো শিখলে আমাদের খুব ভালো হয়ে যাবে, তাহলে তাজমহল হয় ভারতবর্ষে, এটা বললেও হয়ে যাবে। চলো এই পাতা কী শেখাচ্ছে আবার দেখি নি, এই পাতা শেখাচ্ছে রিড দি সেন্টেন্স, সেন্টেন্সটা পড়ো, বাক্যটি পড়ো, নোটিস দি ক্যাপিটাল অফ লেটার, তুমি লক্ষ্য রাখো তোমাদের কোনটা বড় হাতের অক্ষর হয়,
তাহলে আমরা ছোট হাতের অক্ষর আগে পড়েছি, বড় হাতের ABCD পড়েছি। কখন ছোট হাতে হয়, কখন বড় হাতে হয় আমাদের শেখাচ্ছে। দেখো এইখানে সি মানে সে, SHE সি মানে সে হয়, আবার HE মানেও সে হয়। যদি মেয়ে ছেলে হয় তাহলে SHE সি লিখতে হবে, আর যদি বেটা ছেলে হয় HE লিখতে হবে। এখানে নামটা দেখো মেয়ে ছেলের নাম, তাই তো সে হয়, ইজ মানে কি হয় বলে দিয়েছিলাম, সে হয় মিনু। এখানে যদি রহিম, তপন, বাদল নাম থাকতো তাহলে কি হতো, HE, হি ইজ বাদল, হি ইজ তপন। এখানে যদি রেখা নাম থাকতো মিনু না দিয়ে, সি ইজ মিনু, তখন মেয়ে ছেলে, তাই সি মানেও সে, সে হয় মিনু। সে হয়, যদি রাখি থাকতো তাহলে সি ইজ রাখি হতো, তাহলে হি মানেও সে হয়, সি মানেও সে হয়। আমাদের সব শেখা হয়ে যাচ্ছে, আর কিছু কষ্ট নেই, শিখে চলো। দেখো তার মানে প্রথম যে কোন হবে তখন কিন্তু প্রথম লিখতে শুরু হলেই, অর্থাৎ ফুল স্টপের পর যেটাই প্রথম হবে সেটাই কিন্তু বড় হাতে হবে, আর কারোর নাম বোঝালে প্রথম নামের অক্ষরটা বড় হবে। আই মানে আমি, প্রথম শুরু হচ্ছে তাই আইটা বড় হাতে। দেখো পিনাকি, না পিনাকি বললাম, পিনাকি, হ্যাঁ পিনাকি একটা নাম, প্রথমে তি শুরু হচ্ছে, নামের প্রথম অক্ষর, তাতে আবার আবার বাক্যটা শুরু হচ্ছে প্রথম থেকে, তাই প্রথমেই বড় হাতে দিয়ে শুরু করতে হয়। পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি হয় আমার ভাই। আগেরটা বলে দিই, আই হ্যাভ এ পেট ডগ, আই মানে এখানে আমি হবে না, আমি আছে একটা পোষাক, পেট মানে পোষাক, ক্যার মানে বিড়াল, তা আমি আছে একটা পোষা বিড়াল হয়, এখানটা হয়ে যাবে আই মানে আমার আছে, হ্যাভ মানে আছে একটা পোষা বিড়াল। ঠিক আছে, ইংরাজি তো টিও টু, ডিও ডু, জিও গু তো বলি না, তাই কখনো কখনো একটু উচ্চারণটা আলাদা হয়, জিও গো হয় তো, তাহলে মেলে না তো, একটু পড়লেই ঠিক হয়ে যায়। তার মানে আই মানে এখানে আমার হলো, আই মানে তো আমি জানি, যেখানে আই লাভ মাই স্কুল, তো আমার ভালোবাসা, আমি ভালোবাসি, আমার ভালোবাসা, আমার ভালোবাসা মাই স্কুল, কি হয় আমি ভালোবাসি স্কুলটাকে, তাহলে এটা নিয়ম আছে, কেন হয় তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে। তা আমরা দেখলাম প্রথমে শুরু হলেই কিন্তু বড় হাতের হয়। দেখো এখানে লিখিয়ে দিয়েছি কখন কখন বড় হাতের হয়, ইন কেস অফ আই, যদি কখনো আই থাকে, আই মানে আমি, সব সময় বড় হাতের হবে। দেখো এখানে বড় হাতে ছিল আগে, আই যেখানেই থাকবে সেখানেই বড় হাতে হবে, ব্যাস। তারপর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্স যখন শুরু হবে প্রথমেই সব বড় হাতে হবে। তোমরা ইংরেজিতে লেখো যখন না, দেখো এটা তো, এটা তো শুরু করেছে লিখতে, এটা তো একটা সেন্টেন্স, দেখো প্রথমে বড় হাতে, এটাও দেখো প্রথমে বড় হাতে, যে কোনো সেন্টেন্স শুরু হবে প্রথমে একটা বড় হাতের অক্ষর দিয়ে। সেই জন্য বলেছি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, প্রথম যখন শুরু করবে লিখতে যে কোনো ফুল স্টপের পর, যেমন ধরো এইখানটা প্রথম বলতে বুঝতে পেরেছি কি, একবার এইখানটা লিখলে এগুলো লিখবে না, লিখতে হবে, একবার ফুল স্টপ হয়ে গেছে এইখানটা বড় হাতের হবে, ফুল স্টপ হয়ে গেছে থেমে গেছে এইখানটা বড় হাতের হবে, বিটা বড় হাতের হবে, বুঝতে পারছি, প্রথম মানে ফুল স্টপের পর, মানে একদম একটা প্রথমে লিখে দিলাম যা লিখবো তা নয়। তো আবার বলছি ইন কেস অফ নেম, যদি পিউপিলের নাম থাকে অথবা কোনো মানুষের নাম থাকে, যেমন মিনু বড় হাতের হয়েছে, পিনাকি বড় হাতের হয়েছে, প্লেস জায়গার নাম থাকে, তাজমহল একটা জায়গার নাম, দেখো বড় হাতের হয়ে গেছে। তারপর দেখো ভিলেজ গ্রামের নাম, কান্ট্রি দেশের নাম, রিভার নদীর নাম, মাউন্টেন পর্বতের, পাহাড় পর্বতের নাম, ডেজ সানডে মন্ডে এরকম ধরলে পরে প্রথমটা বড় হাতের হবে, ঠিক আছে, এবং উইক সপ্তাহের নাম ইত্যাদি, ইট ইস, তাহলে এইগুলো যদি কোনো রকম হয় তাহলে কিন্তু বড় হাতের হবে। কখন কখন হয়, রিভার নদী, মাউন্টেন পর্বত, ডে মানে দিন, সানডে মন্ডে ওয়েনসডে যেগুলো থাকে, উইক, তারপর ভিলেজ, কান্ট্রি, দেশ, গ্রাম, স্থান, লোকজনের নাম থাকলেই প্রথমেই বড় হাতের হবে। দেখো এইখানে দেখো প্রথমে সেন্টেন্স শুরু হচ্ছে ছোটো হাতে হবে না, তা আইটা একটা বড় হাতের হবে, তাহলে আইটা যেগুলো বড় হাতের হবে দেখিয়ে দিচ্ছি, বড় হাতের আই এটার মতো লিখে দেবে।
তারপর দেখো এই মৌলি একটা নাম, তাহলে এমটা বড় হাতে হবে, তোমরা লিখে নেবে, শুধু এইটা বড় হাতে হবে। দেখো মিতা একটা নাম, তাহলে এই এমটা MITA মিতা বড় হাতে হবে, আর এখানে বড় হাতে হবে না, সেন্টেন্স শেষ হয়ে গেছে। ফ্রেন্ড মানে তো বন্ধু, মায় মানে তো আমার, তাহলে এখানে তো কোনো পাহাড় পর্বত নদী সব নামও নেই, আর সেন্টেন্স শুরু তো হয়নি। তারপরে চলো উই লিভ, তাহলে প্রথমে সেন্টেন্স শুরু হচ্ছে বড় হাতে W হয়ে যাবে, ছোট হাতে ইটা হবে, উই হয়ে গেল। লিভ মানে বাস করি, এটা তো কোনো রকম জায়গার নাম নয়, গ্রামের নাম নয়, বাস করা একটা ভার্বের কাজ। ইন বিলেনা, বিলেনা একটা জায়গা বা গ্রামের নাম, সেই জন্য বলি ভিলেজ যদি হয়ে থাকে প্রথমটা বড় হাতের হবে বি, লিখে দিলাম, লিখে নেবে। আবার সেন্টেন্স শুরু হচ্ছে প্লাস আবার জায়গার নাম, তাই অবশ্যই এটা বিলেনাটা আবার পরবর্তীকালে বিটা বড় হবে, এই বিটা। ইজরায়েল যেমন আছে থাকবে, বিসাইড মানে পাশে থাকবে, রিভার মানে নদী, কিন্তু রিভারটার নাম দিয়েছে দামোদর, তাহলে এই দামোদরটা ডিটা বড় হাতে হবে, DAMODAR, তো ডিটা শুধু বড় হাতে হবে। সানডে, সানডে এসটা বড় হাতে হবে, SUN সানডে, কারণ বলে দিয়েছি যে যদি কোনো ডে থাকে, সানডে মনডে থাকে, হয়ে গেল। উই দেখো আবার এটা কমা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ফুল স্টপ নয়, এটা কমা দেওয়া আছে, তাহলে এটা সেন্টেন্স শুরু হচ্ছে না, উইটা যেমন থাকে সেরকমই হবে, প্লে টুকে দেন যা আছে তাই হবে। তাহলে কোথায় কোথায় বড় হলো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ 28 পাতা থেকে, এটা 26-27 পাতা হলো, 28 পাতা থেকে আমি আবার আস্তে আস্তে তোমাদের বলে দেবো। দুবার ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।